ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বের পঞ্চম অভিজ্ঞতা রান্নাঘরের ল্যাবরেটারির দ্বিতীয় থেকে সপ্তম সেশন পর্যন্ত বিস্তারিত আলোচনা করব। এ অংশে যতগুলো ছক ও সংক্ষিপ্ত প্রশ্ন আছে তার একশো সমাধান করে দেব আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দাও কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন হয়েছে সবশেষে আইকনটির অল অপশন অন করে দাও যেন ভিডিও আপলোড হলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আমরা মূলত যে কাজটা করব সেটি হলো পৃষ্ঠা নম্বর উনষাট থেকে সাতষট্টি পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ দ্বিতীয় থেকে সপ্তম সেশন পর্যন্ত আমরা একশো সমাধান করে দেব তো চলো আমরা প্রথমেই যেখানে প্রথমেই পঞ্চম দ্বিতীয় সেশনে গিয়ে দেখি এখানে কি রয়েছে ক্লাসে এসে দলের বন্ধুদের সাথে আলাপ করে দেখো তো ওরা ফিরে কিভাবে খাবার তৈরি করেছে একাকাই করেছে নাকি বাসার অন্যদের সাহায্য নিয়েছে এবার প্রক্রিয়ার একটু গভীরে গিয়ে খুঁটিয়ে দেখা যাক এই খাবারে যেসব উপাদান ব্যবহার করা হয়েছে সেগুলোর কথা চিন্তা করো রান্নার আগে বা খাবার প্রক্রিয়াকরণের আগে তার রঙ স্বাদ গন্ধ কেমন ছিল পরে কেমন দাঁড়ালো সবাই আলোচনা করে সবগুলো উপাদানের ক্ষেত্রে এই পরিবর্তনগুলো খাতায় নোট করে ফেলো এখানে দেখো উপাদানের নাম আছে তারপর রান্নার আগে বা প্রক্রিয়াকরণের আগে তারপরে রান্নার পরে বা প্রক্রিয়াকরণের আগে রং স্বাদ গন্ধ ঘ্রাণ আকার কীরকম হবে সেটা দেখবো আমরা কিন্তু পিকনিকে কী কী খাবার খেয়েছিলাম সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে পিকনিকে যেসব খাবার খেয়েছিলাম ওই সব খাবারের আলোকেই কিন্তু আমরা এখানে সমাধানটা করে দিব তো লক্ষ্য রাখো তাহলে এখানে কি আছে আমরা কি কি খেয়েছিলাম একটু চিন্তা করা যাক আমরা যে খাবারগুলো খেয়েছিলাম সেখানে ছিল মুরগির মাংস তো এখানে আমরা উপাদানের নাম লিখবো তারপরে রং স্বাদ গন্ধ ঘ্রাণ আকার এগুলো সব লিখব মুরগির মাংস রান্নার আগে বা প্রক্রিয়াকরণের আগে লালচে সাদা ছিল স্বাদ ছিল পানসে ঘ্রাণ আশটা ছিল আকার লম্বাটে বেলনাকার বা চ্যাপটা ছিল রান্নার পরে বা প্রক্রিয়াকরণের পরে এটি লালচে হলুদ হয়ে যায় স্বাদ হয়ে যায় ঝাল যেহেতু এখানে ঝাল দেওয়া আছে আর ঘ্রাণ সুগন্ধি লম্বাটে বেলোনাকার চ্যাপটা মানে আকারে কোনো পরিবর্তন হয়নি পোলাও চাল রান্নার আগে বা প্রক্রিয়াকরণের আগে সাদা পানসে মিষ্টি সুগন্ধি ছোট আকৃতির লম্বাটে এবং চ্যাপটা রান্নার পরে প্রক্রিয়াকরণের পরে রঙটা ছিল সাদা হালকা মিষ্টি ছিল সুগন্ধি ছিল ছোট আকৃতির লম্বাটে এবং চ্যাপটা ছিল আকৃতিতে একটু বেড়েছে কিন্তু ছোট এবং চ্যাপটায় ছিল শশা রান্নার আগে বা প্রক্রিয়াকরণের আগে এর রঙটা ছিল সবুজ স্বাদ ছিল পানসে তারপরে গন্ধটা ছিল মিষ্টি লম্বাটে বেলুন এরপর তোমার প্রক্রিয়াকরণের পরে এটা হবে প্রক্রিয়াকরণের পরে শশা যেহেতু আমরা রান্না করি না প্রক্রিয়াকরণ করেছি রংটা সবুজই রয়ে গেছে যেহেতু এখানে আমরা সালাদ বানিয়েছি লবণ দিয়েছি তাই এটা নোনতা হয়ে গেছে আর এখানে সালাদের ঘ্রাণ পাওয়া যাবে একটা মিষ্টি ঘ্রাণ পাওয়া যাবে তুমি সালাদের ঘ্রাণের পাশাপাশি মিষ্টি ঘ্রাণ লিখতে পারো আর এটা গোল চাকতির মতো যেহেতু এটা আমরা সালাদ তৈরি করেছি গোল গোল করে কেটে সালাদ তৈরি করেছি গাজর রান্নার আগে প্রক্রিয়াকরণের আগে রংটা ছিল কমলা আর স্বাদটা ছিল মিষ্টি এটা মিষ্টি ঘ্রাণ ওপরের দিক মোটা এবং নিচের দিক ক্রমশ সরু ছিল আর প্রক্রিয়াকরণের পরে ছিল কমলা মিষ্টি মিষ্টি ঘ্রাণ আর গোল চাকতির মতো টমেটো রান্নার আগে বা প্রক্রিয়াকরণের আগে এটি লাল ছিল এর স্বাদটা ছিল টক আবার সালাদ বানানোর পরেও এটি স্বাদ টক নোনতা যদি নুন দাও তাহলে এটা নোনতা স্বাদ হবে নুনতা টক হবে আর গোল চাকতির মতো এরপর প্রক্রিয়াকরণের পরে কি ছিল প্রক্রিয়াকরণের পরেও এটি লাল রঙের ছিল নোনতা টক ছিল আর এটা তোমার কি টক স্বাদযুক্ত ছিল মানে ঘ্রাণযুক্ত ছিল আর গোল চাকতির মতো ছিল এবার তৃতীয় ও চতুর্থ সেশন এখানে তৃতীয় এবং চতুর্থ সেশনে পিকনিক শুরু করার কথা বলেছে এই জায়গাটায় কিন্তু তেমন কিছু নেই চলো আমরা তারপরেও ব্যাপারটাকে একটু দেখে নিচ্ছি আমরা তৃতীয় ও চতুর্থ সেশনে চলে যাচ্ছি এবার পিকনিকের পালা আগের পরিকল্পনা অনুযায়ী পিকনিকের প্রস্তুতি নিয়ে কাজ শুরু করে দাও দলের সবার কাজ ডায়েরিতে নোট করে রাখো যাতে ম্যানেজ করতে সুবিধা হয় পিকনিক শুরু তার মানে বুঝতেই পারছো যে এখানে পিকনিক সম্পর্কে আর বেশি কিছু নেই আমরা পিকনিকটা শুরু করব পঞ্চম ও ষষ্ঠ সেশন আগের দিন পিকনিকে নিশ্চয়ই অনেক মজা করেছে সবাই নিজেরা রান্নাবান্না করে খাওয়ার মজাই আলাদা তাই না তবে গরম গরম না খেলে অনেক খাবারই আসল স্বাদটা ঠিক পাওয়া যায় না এখন তোমরা কখনো ভেবে দেখেছো খাবার রেখে দিলে ঠান্ডা হয়ে যায় কেন অথবা বরফ দেওয়া শরবত রেখে দিলে বরফ গলে গলে যায় কেন বন্ধুরা আলাপ করে দেখো এই বিষয়ে কি কার কী মত রয়েছে এগুলো সব প্রশ্নের উত্তর কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিব। একটা ছোট্ট প্রশ্ন পরীক্ষা করে দেখা যাক এই পরীক্ষার জন্য খুব বেশি কিছু লাগে না এক গ্লাস পানি শরবত দুই টুকরা বরফ আর একটা থার্মোমিটার প্রথমে থার্মোমিটার দিয়ে গ্লাসের পানি বা শরবতের তাপমাত্রা নাও তোমার বইয়ে পরিমাপের অংশে তাপমাত্রা পরিমাপের সে যে অংশ আছে সেটার সাহায্য নিতে পারো এবার বরফের টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে পর্যবেক্ষণ করো অল্প সময়ের মাঝেই বরফগুলো গলতে শুরু করবে বরফগুলো গলে পানিতে মিশে যাবার ঠিক আগে কয়েকবার গ্লাসের তাপমাত্রা রেকর্ড করো এবার গ্লাসটি আধা ঘন্টা রেখে দাও আধা ঘন্টা হয়ে গেলে আরেকবার গ্লাসের তাপমাত্রা রেকর্ড করে নাও তাপমাত্রা রেকর্ড রাখার জন্য নিচের ছকের মতো একটা ছক তৈরি করে ফেলো তো এরকম একটা ছক আমরা তৈরি করেছি চলো আমরা এবার আহ দেখে নিচ্ছি উত্তরটাই কি আছে এখানে আমাদের পঞ্চম ও ষষ্ঠ সেশন তাপমাত্রা রেকর্ডের সময় তারপর তাপমাত্রা সেলসিয়াস স্কেলে আমরা পরিমাপ করেছি বরফ দেওয়ার আগে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ছিল বরফ গলে পানিতে যাওয়ার মুহুর্তে দশ ডিগ্রি সেলসিয়াস ছিল আধা ঘন্টা গ্লাসটা রেখে দেওয়ার পর এর তাপমাত্রা চোদ্দো ডিগ্রি সেলসিয়াসে নেমেছে এবার ওখানে কতগুলো প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো কি আমরা সেগুলোর উত্তর জেনে দিচ্ছি আমরা কিভাবে গন্ধ পাই যে খাবারটা আমরা যে খাবারের গন্ধটা পাই সেটা কিভাবে পাই মনে রেখো আমাদের নাকের মধ্যে অলফ্যাক্টরি নামক এক ধরনের স্নায়ু থাকে যেগুলোকে আমরা ঘ্রাণ স্নায়ু বলি আচ্ছা যা গন্ধের অণুগুলোকে গ্রহণ করে বৈদ্যুতিক সিগনালে রূপান্তরিত করে মস্তিষ্কে পাঠিয়ে দেয় ফলে আমরা গন্ধ পাই এবার ব্যাপনটা কি সেটা আমরা একটু জেনে নিচ্ছি ব্যাপন ব্যাপন হলো উচ্চ ঘনত্বের অঞ্চল থেকে নিম্ন ঘনত্বের অঞ্চলে পদার্থের অণুগুলো ছড়িয়ে পবার পড়ার প্রক্রিয়াকে বা প্রবণতাকে বলা হয় থেকে ব্যাপন এরপরে প্রশ্ন হলো দূর থেকে কিভাবে গন্ধ আমাদের নাক পর্যন্ত আসে প্রকৃতপক্ষে আবর্জনা পচা আবর্জনা বা পচা খাবার ছোট একটা জায়গায় অনেক পরিমাণে থাকায় এর ঘনত্ব বেশি থাকে তাই গন্ধযুক্ত অণুগুলো গ্যাসীয় অবস্থায় চারদিকে ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে গন্ধযুক্ত গ্যাসীয় অণুগুলো উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে দ্রুত ছড়িয়ে পড়ে পড়ে এবং গ্যাসের অণুগুলোর মধ্যে ব্যাপন ঘটে এবং কিছু অণু নাকে প্রবেশ করলে আমরা সেই গন্ধ অনুভব করতে পারি এটা যদি পচা গন্ধ হয় সেটাও পাই আবার সুগন্ধ হলে ঠিক একইভাবে আমাদের কিন্তু নাকে চলে আসবে প্রকৃতপক্ষে সুগন্ধযুক্ত একটি বোতল বা ছোট আয়তনের পাত্রে হবে পাত্রে আবদ্ধ থাকায় এর ঘনত্ব অনেক বেশি থাকে তাই পরে মুখ খোলার সাথে সাথে সুগন্ধির অণুসমূহ গ্যাসীয় অবস্থায় চারদিকে ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে সুগন্ধির গ্যাসীয় অণুগুলো উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ে এবং গ্যাসের অণুগুলো ব্যাপন ঘটে এবং কিছু অণু নাকে প্রবেশ করলে আমরা সেই গন্ধ অনুভব করতে পারি এবার তোমাদের ছকে গ্লাসের পানির তাপমাত্রার যে উঠা আমার রেকর্ড পেয়েছ তার পেছনে কারণ কি সেগুলো আমরা একটু দেখে নেব সব বস্তু বা পদার্থই পদার্থরই তাপমাত্রা থাকে পদার্থের এ তাপমাত্রা যেমন বাড়তে পারে তেমন কমতেও পারে বরফ দেওয়ার আগে পানির তাপমাত্রা ছিল বিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু বরফ দেওয়ার পর পারিপার্শ্বিক তাপমাত্রা বরফ থেকে বেশি হওয়ায় বরফ গলে যায় বরফ পুরো গ্লাসের পানিকে ঠান্ডা বা কম তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যায় পরবর্তীতে পারিপার্শ্বিক তাপমাত্রা বেশি থাকায় গ্লাসের পানির তাপমাত্রা আরও বাড়তে থাকে অর্থাৎ চোদ্দো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় ভৌত ও রাসায়নিক পরিবর্তনের কারণে এখানে ভৌত ও রাসায়নিক পরিবর্তন কোনটার ক্ষেত্রে কী ঘটেছে সেটা আমরা একটু দেখব আমরা তার আগে আমরা অনুশীলন বই থেকে একটু ঘুরে আসি এখানটাই একটু লক্ষ্য করা যাক আমরা এখানে তো বলেছি গ্লাসটা রাখা থাকুক আপাতত পিকনিকের গল্প ফেরত আসি বরং আচ্ছা পিকনিকের খাওয়া দাওয়ার পর নোংরা বাসনপাতি নিশ্চয়ই তোমরা সব পরিষ্কার করে রেখেছো সেদিনের খাবার আজ পর্যন্ত ফ্রিজের বাইরে রেখে দিলে তোমরা কি খেতে পারতে নিশ্চয়ই খাবার নষ্ট হয়ে পচে দুর্গন্ধ বের হতো দেখেছ আমি কিন্তু ওখানে ব্যাপনের কথাটা বলেছি কিভাবে গন্ধ পায়। ডাস্টবিনের পাশ দিয়ে যাবার সময় এজন্যই আমাদের নাকে রুমাল চেপে ধরতে অর্থাৎ দুর্গন্ধ চলে আসে এখন এখানে প্রশ্ন হলো আমরা কিভাবে গন্ধ পাই গন্ধ ব্যাপারটা কি দূর থেকে কিভাবে গন্ধ আমাদের নাক পর্যন্ত আসে সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা ওইটার সাথে সাথে দিয়ে দিয়েছি এবার একটু লক্ষ্য করা যাক পিছনের দিকে চলে আসি এখানে তেমন কিছু নেই ওই গন্ধের ব্যাপারটাই আমাদের এখানে বলা আছে চলো আমরা একটু নিচ থেকে ঘুরে আসি এখানে বলেছে ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন এখানে ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে কোনটা আমরা কতগুলো বস্তুর এখানে নাম লিখবো আর কতগুলো বস্তুর এখানে নাম লিখবো কোন পরিবর্তন হচ্ছে ভৌত পরিবর্তন যাদের হচ্ছে তাদের এখানে লিখবো রাসায়নিক পরিবর্তন যাদের হচ্ছে এখানটায় কিন্তু আমরা তাদের নাম লিখে আমরা এর সমাধান করে দেব। তো এখানে ভৌত পরিবর্তন মোমের দহন মোমের দহনটা কিন্তু ভৌত পরিবর্তন আর তারপরে রাসায়নিক পরিবর্তন মরিচা ওই যে লোহা আমরা বাইরে রেখে দিলে মরিচা পড়ে সেটা কিন্তু রাসায়নিক পরিবর্তন চিনির দ্বারা গুঁড়া করা চিনির দ্বারাকে আমরা গুঁড়ো করে ফেললে ওটা ভৌত পরিবর্তন হবে রান্না করা পদার্থ এটা রাসায়নিক পরিবর্তন হবে কারণ রান্না করার পর এটিকে আর আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা যাবে না লোহার টুকরাকে চম্বুক দ্বারা আকর্ষণ তারপরে দেয়াশলার কাঠির দহন তারপরে হলো বরফ গলা এখানে হলো কাঠ পোড়ানো এগুলো সবই তোমার কি ইয়ে তারপরে শরবত এটা হলো ভৌত পরিবর্তন খাবার হজম হওয়া এটা হলো তোমার কি রাসায়নিক পরিবর্তন এবার প্রশ্ন প্রশ্ন হলো এখানে কতগুলো প্রশ্ন আছে তার আগে আমরা একটু অনুশীলন বই থেকে চলো ঘুরে আসি তাহলে তোমার এখানকার প্রশ্নগুলো দেখতে সহজ হবে এখানে তো আমরা জানলাম এভাবে তো পিকনিক তো হলো দেখলে সবাই মিলে রান্নাবান্না করা কত মজার কাজ সবাই মিলে করলে কারোরই খুব বেশি কষ্ট হয় না অথচ পুরো পিকনিকের দায়িত্ব তোমার একার উপর পড়লে দশা হতো মানে কী দশাও তো একবার ভেবে দেখো তো মানে এখানে গল্প করেছে এবার এখানে কতগুলো প্রশ্ন আছে আশেপাশে কোন কোন পরিবর্তন তোমার এখন চোখে পড়ছে যা আগে কখনো খেয়াল করি এরপরে তোমার বাসার রান্নাঘরে বিভিন্ন বস্তুর আর কি ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটছে তা এখন খুঁজে বের করো তো মানে এখানে এটা খুঁজে বের করতে বলছে তো চলো আমরা এবার সরাসরি চলে যাচ্ছি আবার উত্তরে এখানে একটু দেখো আমার যে আশেপাশে কোনো পরিবর্তন তোমার এখন চোখে পড়ছে যা আগে কখনো খেয়াল করি হ্যাঁ আমার উত্তর হলো কাঁচ ভৌত পরিবর্তন কাঁচ ভাঙ্গা ভৌত পরিবর্তন কারণ কাজ ভেঙে গেলে ঠিক আগের অবস্থায় ফেরত নিয়ে আসা যাবে শালক সংশ্লেষণ উদ্ভিদের যে শালক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করে এটি কিন্তু রাসায়নিক পরিবর্তন পানি ফুটানো এটি কিন্তু ভৌত পরিবর্তন তোমার বাসার রান্নাঘরে বিভিন্ন বস্তুর আর কি কী ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটছে তা এখন খুঁজে বের করো শাকসবজি কাটা ভৌত পরিবর্তন মাছ মাংস কাটা ভৌত পরিবর্তন দুধ চা খাওয়া রাসায়নিক পরিবর্তন লোহার জিনিসপত্রে মরিচা ধরা রাসায়নিক পরিবর্তন রান্না করা পদার্থ রাসায়নিক পরিবর্তন ফল পচে যাওয়া রাসায়নিক পরিবর্তনের মধ্যে পড়বে বাড়ির কাজ পিকনিক করতে গিয়ে যেসব তৈজসপত্র ব্যবহার হয়েছে সেগুলোর তালিকা তৈরি করো হাঁড়ি পাতিল সসপ্যান কড়াই ফাইপ্র্যান তাওয়া প্রেশার কুকার সুরি বটি দা গামলা ব্লেন্ডার বিভিন্ন মাপের চামচ নাড়ানি হ্যামান শিল নোড়া ই ইত্যাদি আমার প্রয়োজন পড়েছে এখানে বলেছে দেখো তো অনেকগুলোকে মানে কোনগুলোকে আলোতে রাখলে চকচক করে আবার কোনগুলোকে অন্য কিছু দিয়ে আঘাত করলে ঝনঝন শব্দ করে আবার কোনগুলো হাত দিয়ে হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার ভয় থাকে এসব তথ্য নিচের সক একে সবগুলো পূরণ করতে বলেছে এখানে আমরা ওখানে আর অনুশীলন বইয়ে যাওয়ার দরকার হল না কারণ অনুশীলন বইয়ের তথ্যটা আমি এখানে দিয়ে দিয়েছি তৈজসপত্রের নাম হাঁড়ি পাতিল ডেস্কি কি দিয়ে তৈরি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি আলোতে চকচক করে হ্যাঁ তারপরে আঘাত করলে ঝনঝন করে হ্যাঁ পড়ে গেলে ফেটে বা ভেঙে যাওয়ার ভয় থাকে না এবার প্রেশার কুকার স্টেনলেস স্টিল স্টেনলেস স্টিল দিয়ে তৈরি এটা আলোতে চকচক করে আঘাত করলে ঝনঝন করে পড়ে গেলে ভেঙে যাওয়ার ভয় থাকে না নন স্টিক ফাইপ বা সসপ্যান অ্যালুমিনিয়াম ও স্টিলের তৈরি এখানে আলোতে চকচক করে আঘাত আঘাত করলে ঝনঝন করে পড়ে গেলে ভেঙে যাবার ভয় থাকে না গামলা স্টেনলেস স্টিল এটাও আলোতে চকচক করে আঘাত করলে ঝনঝন করে পড়ে গেলে ভেঙে যাবার ভয় থাকে না এখানে আসো চামচ এটা স্টেনলেস স্টিল দিয়ে তৈরি তারপরে এটা আঘাত করলে ঝনঝন করে এরপরে চকচক করে আলোতে চকচক করে তারপরে আঘাত করে ঝনঝন করে ভেঙে যাবার ভয় থাকে না ঠিক একইভাবে কড়াই এখানে লোহা দিয়ে তৈরি এখানেও হ্যাঁ এখানে হ্যাঁ এখানে না গ্যাসের চুলা স্টেনলেস স্টিল এখানে হ্যাঁ হ্যাঁ এখানে না তারপরে বটি দা এখানে লোহা দিয়ে তৈরি এখানে হ্যাঁ এখানে হ্যাঁ এখানে না আর গ্লাস প্লেট সে প্লেট সেট কাঁচ এটা কাঁচ দিয়ে তৈরি এটা তোমার আঘাত করে সূর্যের আলোতে চকচক করে হ্যাঁ কিন্তু আঘাত করলে ঝনঝন করে না আর পড়ে গেলে ভেঙে যায় ডিনার সেট কোকারিস এটা মেলামেন দিয়ে তৈরি এটা চক আলোতে চকচক করে না আঘাত করলে ঝনঝন করে না পড়ে গেলে ভেঙে যাবে এবার মশলা রাখার পাত্র এটা কাঁচ দিয়ে তৈরি কাঁচ দিয়ে তৈরি হলে এটা মানে এটা হবে মানে চকচক করবে তারপরে আঘাত করলে মশলা তো মশলা রাখার পাত্র যদি ওটা আমাদের টিনের ক্যান হয় তাহলে এটা কাঁচ কাঁচও হতে পারে টিনের কেন হতে পারে তাহলে এটা তোমার সূর্যের আলোতে চকচক করবে আঘাত করলে ঝনঝন করবে এটা যদি টিনের হয় তাহলে হ্যাঁ হবে আর যদি কাঁচের হয় তাহলে এখানে না হবে আর টিনের হলে এখানে পড়ে গেলে মশলা রাখার পাত্রটা প্লাস্টিকের হলে পড়ে গেলে ভাঙবে না আর কাচের হলে কিন্তু ভাঙবে এই জায়গাটা একটু খেয়াল রাখো তোমরা এরপর সবজি রাখার ঝুড়ি প্লাস্টিক এটা চকচক করে না আঘাত করলে ঝনঝন করে না পড়ে গেলে ভেঙে যায় না তামা বা এখানে ছোট ছোট কাঁসার বাটি তামা বা টিনের শঙ্কর এটা চকচক করে তারপরে আঘাত করলে এটা কাঁসা এটা তোমার ঝনঝন করে এখানে হ্যাঁ হবে আর পড়ে গেলে ভেঙে যায় না এই জায়গাটাই হ্যাঁ হবে তোমরা এখানে একটু হ্যাঁ লিখে নিও এরপরে শিলনোড়া পাথরখণ্ড এটা আঘাত করলে মানে চকচক করে না আঘাত করলে ঝনঝন করে না পড়ে গেলে ভেঙে যেতে পারে আর মাটির হাঁড়ি এটা মাটি দিয়ে তৈরি এটা চকচক করে না আঘাত করলে ঝনঝন করে না পড়ে গেলে ভেঙে যায় তারপরে সিলভারের হাঁড়ি এটা সিলভার দিয়ে তৈরি চকচক করে আঘাত করলে ঝনঝন করে আর পড়ে গেলে ভেঙে যায় না একইভাবে ভেবে দেখো তো তোমাদের বাসাবাড়িতে বাড়িতে বৈদ্যুতিক যন্ত্রের সংযোগ তারগুলোতে যে সব উপাদান ব্যবহার করা হয় সেগুলোর বাহ্যিক বৈশিষ্ট্য কেমন সেগুলো কি চকচক করে তোমাদের বাসা বাড়িতে মানে আমাদের বাসাবাড়িতে বাড়িতে বৈদ্যুতিক যন্ত্রের সংযোগ তারগুলোতে কভার হিসেবে প্লাস্টিক ও ভেতরে বৈদ্যুতিক মানে বিদ্যুৎ পরিবাহী হিসেবে তামা ব্যবহার করা হয় নিচে প্লাস্টিক ও তামার বৈশিষ্ট্য উল্লেখ করা হলো একেবারে ইয়ে অনুযায়ী আমি উত্তরটা দিচ্ছি তাই অনুশীলন বয়ে যাওয়ার প্রয়োজন পড়লো না প্লাস্টিকের বাহ্যিক বৈশিষ্ট্য হল এটি হলো অধাতু তামার বাহ্যিক বৈশিষ্ট্য এটা হলো ধাতু প্লাস্টিক বিদ্যুৎ পরিবাহী নয় একে সহজে ভাঙা যায় না তাপে প্লাস্টিক নরম হয়ে যায় বা গলে যায় গরম প্লাস্টিক ঠান্ডা অবস্থায় কঠিন ও দৃঢ় হয় তামার বৈশিষ্ট্য তামা বিদ্যুৎ পরিবাহী তারপরে এটি অধিক তাপে গলে যায় এটিকে সহজে সংকুচিত করা যায় করা যায় তারপর এটি ভঙ্গুর নয় প্লাস্টিক চকচক করে না কিন্তু তামা চকচক করে এরপরে আমাদের যেটা চলে এসে সপ্তম সেশন আমরা সপ্তম সেশনে একেবারে বই থেকে যাই বই থেকে গিয়ে তারপরে বিষয়টাকে তোমাদের একটু দেখি এখানে যে বিষয়গুলো বলেছে তার উত্তরগুলো কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি যে তজিসপত্রের নামসহ আমরা এখানে সবগুলো দিয়ে দিয়েছি তো চলো আমরা এবার সপ্তম সেশনে কী আছে তোমার মতো তোমার বন্ধুরাও তাদের নিজ নিজ বাসার রান্নাঘরের তৈজপত্র সম্পর্কে তথ্য নিয়ে এসেছে এই সেশনের শুরুতে বন্ধুদের সঙ্গে বসে তোমাদের নিজেদের বাসার রান্নাঘর পর্যবেক্ষণ করে পাওয়া তথ্য শেয়ার করো দেখে নাও অন্যদের বাসায় রান্নার কাজে কি ধরনের তজসপত্র ব্যবহার করা হয় সবার পা তথ্য দেখে বুঝতে পারছো কিছু উপাদান দিয়ে তৈরি জিনিস পড়ে গেলে ভেঙে যায় যাওয়ার ভয় থাকে মাটি কাঁচের তৈরি বাসন আবার কিছু জিনিস হাত থেকে পড়ে গেলে সহজে ভেঙে যায় না বরং বেঁকে যায় ঝনঝন শব্দ হয় যেমন তামাই স্টিল অ্যালুমিনিয়ামের পাতিল এবার ছোট্ট পরীক্ষা করে দেখা যাক এখানে যেটা বলেছে দেখো এখানে কাপড় পেঁচানো এটা হলো একটা উন্মুক্ত প্রান্ত এখানে এটি একটা তোমার দণ্ড এটি লোহার দণ্ড হতে পারে মানে ধাতু বস্তু দিয়ে তৈরি একটা পাত্র অ্যালুমিনিয়াম বা যে কোনো ধাতুর দণ্ড বা তার তার প্লায়ার কাপড়ের টুকরা দিয়াশালের ও স্পিরিট ল্যাম্প এটা প্রয়োজনীয় সামগ্রী যা করতে হবে প্রথমে প্লায়ার দিয়ে ধাতুর দণ্ড বা তারকে বাকিয়ে এল আকৃতির করে নাও ছবিতে দেখানোর মতো মানে এইটার মতো করে এল আকৃতি করে নিতে হবে এবার এর এক প্রান্তে মোটা কাপড় পিছিয়ে নাও অন্য প্রান্ত উন্মুক্ত রাখো মোমবাতি অথবা স্প্রিট ল্যাম্প জালি এল আকৃতির তারের সংযোগ সংযোগ সংযোগস্থল আগুনের শিখার উপরে রেখে কিছুক্ষণ পর্যবেক্ষণ কর পর্যবেক্ষণ শেষে নিচের ছক পরিবর্তন করতে হবে তাহলে এক আমরা কাপড় পেঁচালাম অন্য পাশে উন্মুক্ত থাকলো এই বাঁকা জায়গাটার উপরে আমরা মোমবাতি দিয়ে তাপ দেবো তো ছকের উত্তর আমরা রেডি করে রেখেছি চলো দেখি ছকের উত্তরে কী আছে কোন প্রান্তে হাত হাত দেওয়ায় গরম লেগেছিল উন্মুক্ত প্রান্তে হাত দিলে অর্থাৎ এখানে হাত দিলে আমাদের গরম লাগবে কোন প্রান্তে হাত দেওয়ায় গরম লাগেনি এই যে কাপড় পেঁচানো এখানে হাত দিলে এখানে কোনো গরম লাগবে না এরপরে আমরা এখানে প্রশ্ন কি বলেছে এবার সাবধানতা ওইটা তো সাবধানতা তোমরা জানো এখানে বলেছে ছক দেখে কি মনে হচ্ছে তামা ও কাপড় কোনটার তাপ পরিবাহিতা কেমন তোমার উত্তর নিচে লিখে রাখো তামার মধ্য দিয়ে কি তাপ পরিবহন করে কাপড়ের মধ্য দিয়ে কি তাপ পরিবহন করে এগুলোর উত্তর আমরা লিখে রেখেছি চলো দেখে আসি তামার মধ্য দিয়ে কি তাপ পরিবহন করে তামা তাপের সুপরিবাহী অর্থাৎ তামা তাপ সুপরিবাহী তামা একটি ধাতু তাই এর ধাতব কেলাসের বিদ্যমান সঞ্চারণশীল ইলেকট্রনের কারণে তামার মধ্য দিয়ে তাপ পরিবহন করে কাপড়ের মধ্য দিয়ে কি তাপ পরিবহন করে কাপড় তাপের কুপরিবাহী কারণ কাপড় তাপ ভালো করে পরিবহন করতে পারে না এরপর পরের অংশে রয়েছে একটু ভেবে দেখো তো ঢাকনা অথবা চামচের হাতল কিভাবে প্লাস্টিক ব্যবহার করা হয় কেন যদি প্লাস্টিকের হাতলে হাতল না থাকে তাহলে কাপড় পেঁচিয়ে নেওয়া হয় কেন কেনই বা গ্যাসের চুলার বার্নাটি লোহার বা পিতলের হয় কিন্তু সুইচটি প্লাস্টিকের হয় ভেবে ভেবে নিচের তোমার মতামত লিখে দেখো চলো এর উত্তরটা আমরা লিখে রেখেছি চামচ সাধারণত স্টিলের হয় যা অত্যন্ত তাপ সুপরিবাহী ফলে তাপের প্রভাবে খুব গরম খুব দ্রুত গরম হয়ে ওঠে এক্ষেত্রে চামচের এক প্রান্তে অন্তরক পদার্থ হিসেবে প্লাস্টিক জাতীয় পদার্থ ব্যবহার করা হয় যাতে করে তাপ পরিবাহিত হয়ে অন্য প্রান্ত উত্তপ্ত করতে না পারে অর্থাৎ অর্থাৎ রূপে ঢাকনা ও অ্যালুমিনিয়ামের বা স্টিলের তৈরি অ্যালুমিনিয়াম অত্যন্ত তাপ সুপরিবাহী তাই যাতে করে উভয় প্রান্ত তাপ পরিবাহিত হয়ে গরম না না করতে পারে সেক্ষেত্রে হাতল হিসেবে কুপরিবাহী হিসেবে প্লাস্টিক ব্যবহার করা হয় আবার প্লাস্টিক আবার যদি প্লাস্টিক হাতল না থাকে সেক্ষেত্রে কাপড় পেঁচিয়ে নেওয়া হয় কারণ কাপড় কাপড় তাপ কুপরিবাহী যা তাপ পরিবহন করতে পারে না প্লাস্টিকের হাতল লাগানো স্টিলের চামচ এক প্রান্ত আগুনে ধরে বা তাপ প্রয়োগ করলে অন্য প্রান্ত গরম হয়ে যায় না প্লাস্টিকের প্লাস্টিকের অধাতু বলে তাপ পরিবহন করতে পারে না অন্যদিকে তাপ পরিবহন তথা সহজে গরম করার জন্য চুলার বান্নাটি লোহা ও পিতলের হয় আর সুইচটি যেহেতু হাত দিয়ে অন অফ করা লাগে তাই সেটি প্লাস্টিকের বানানো হয় যাতে গরম না লাগে এবং হাত পুড়ে না যায় তোমাদের সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপলোড হয়ে যাবে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ